সমাজের দর্পণ নাট্যশালা, নট নটি সেজে সবে অভিনয় করে যায় জীবন পালা। সমাজের দর্পণ নাট্যশালা, কেউ বা রাজা কেউ পুজির সাজে, ফকিরের কণ্ঠে কারো কথা বাজে, উত্থান পতনে ভরা মহানাটকে, কারো জোটে ফাঁসি কারো জয়ের মালা, কারো জয়ের মালা। সমাজের দর্পণ নাট্যশালা, এই জননাটের গভীর থেকে সবাই সবার কথা সহজে শেখে। হঠাৎ সে একদিন কারো পালা শেষ হয়, অগ্নি সংস্কারে জুড়ায় জ্বালা, জন্মান্তরে ফের নতুন পালা, জন্মান্তরে ফের নতুন পালা। মাগো মা, কাল কি হবে, আজকে ভেবে কি হবে, ভেবে ভেবে ভবের খেলা বুঝতে পারে কে কবে, ভেবে ভেবে যায় তো চিরকাল, ভেবে কে বদলেছে কার হাল, আজ ভাবে কাল সুখে রবে, আসে না সে কাল, সময়ের স্রোত বয়ে যায়, ওঠা নামা ঢেউ চলে তাই, কাল ভেবে যে কাল কাটাবে, ভয়ে ভয়ে সে রবে। কি খবর অবিনাশ, শিবপ্রিয়তেও কাজ হচ্ছে না? আগে না, তবু অক্ষয়বাবুকে লেখা হয়েছে আরো কিছু শিবপ্রিয় কৌটো পাঠাতে। ভালো, দানি তো নেই, কে দেখছে? সবাই মিলে, মঠের সেবকরা পালা করে সারা রাত জাগছে। আমার তো কাছে যেতে ভরসা হয় না, কথা বললে কষ্ট বাড়বে বই কমবে না। মানুষটা সত্যি সত্যি কি চলে যাবে রসরাজ? দেহ পট শনে নট সত্যি ভুলাবে? না অবিনাশ, সকলেই ফুরাতে পারে, কিন্তু নাট্য সম্রাট গিরিশচন্দ্র, মহাকবি গিরিশচন্দ্র কখনো ফুরাবে না। যতদিন এই বঙ্গে রঙ্গালয় থাকবে, যতদিন সেই রঙ্গালয়ে নট নটি অবতীর্ণ হবে, ততদিন মহাকবি গিরিশচন্দ্র জীবিত থাকবেন, থাকবেন। ভালো কথা, শ্রী শ্রী মাকে সংবাদটি দেওয়া হয়েছে? হ্যাঁ, মা নাকি ওনাকে বলেছিলেন অন্তিমকালে তিনি নিজেই আসবেন। এসেছিলেন? না, সেটাই তো ভরসা। তাহলে আর ভেবো না অবিনাশ, তাহলে আর ভেবো না, মহাকবি এ যাত্রা ঠিক সামলে উঠবেন। ঠিক।
আমি এসেছি বাবা। তাই তো দেখছি মা, মা আমি এতক্ষণ একটা পুরনো কবিতা বলছিলাম, একটা ইংরেজি কবিতার অনুবাদ। কি কবিতা? কাল কি হবে, আজকে ভেবে কি হবে, ভেবে ভেবে ভবের খেলা, বুঝতে পারে কে কবে। ভুল মা জননী, ভুল আমি বুঝতে পেরেছি, আমার ভবের খেলা সাঙ্গ, এবার আমার যাবার পালা। মায়ের সামনে এসব কথা বলতে নেই বাবা। তুমি কেন এলে মা? তুমি যে বলেছিলে, আমাকে কথা দিয়েছিলে আমার অন্তিম সময় আমার শিয়রের পাশে এসে দাঁড়াবে, তুমি তো এতদিন আসনি, আজ কেন এলে মা? তোমার কষ্ট হচ্ছে বাবা? না, বুঝতে পারি না। বুঝতে পারো না? না মা, ঠাকুর এসেছিল তুমি জানতে, তাই না মা? উনি কি বলে গেলেন বাবা? উনি বললেন, তোর মনটাকে তোর দেহ থেকে সরিয়ে দে, তাহলে তোর দেহের কষ্ট মন বুঝতে পারবে না। এমন ভাবে বললেন যেন তোর সোজা। সহজ না হলে পারলে কি করে? সে তো তোমাদেরই ইচ্ছার আশীর্বাদ মা। মা নরেন্দ্র এসেছিল, ও এমন একটা কথা বলে গেল যা বিশ্বাস করতে ইচ্ছে হয় না। নিবেদিতা কি এগুলো ত্যাগ করে গেছে মা? হ্যাঁ। এবার আমার ডাক এসেছে, আসুক। শুধু একটা স্বাদ অপূর্ণ থেকে গেল। কি স্বাদ বাবা? ঠাকুরের কৃপায় তোমার কোনো স্বাদই অপূর্ণ থাকবে না। আমার থিয়েটারের ছেলে মেয়েরা সামাজিক মর্যাদা পেল না, ঠাকুরের পায়ের ধুলো পেলেও থিয়েটার তার প্রাপ্য সম্মান পেল না। আজ পাইনি, কাল পাবে বাবা। কিন্তু আমি তো তখন থাকবো না মা। কেন থাকবে না? তোমার জন্মান্তর হবে। এবার ঠাকুর তার লীলা সহচরদের সঙ্গে নিয়ে এসেছিলেন, আবার আসবেন, তবে একসঙ্গে নয়, একে একে আসবে। তুমি থাকবে তোমার, তুমি থাকবে, তোমাকে থাকতেই হবে। তুমি আমাকে কচুরি খাবে বলেছিলে, মনে আছে মা? জন্মান্তর যদি হয় মা, তোমার হাতের কচুরি আমি খাবই খাবো। তুমি থাকবে মা, তুমি থাকবে, থাকবে মা, মা। তাহলে নাটক কি বন্ধ হয়ে গেল মাস্টারমশাই? কিন্তু নাটক বন্ধ হলে আমরা করব কি? তোদের কি মাথা খারাপ নাকি? নাটক বন্ধ হয়ে গেলে গিরিশবাবু আমাকে আশ্রয় রাখবেন? কিন্তু যা শুনছি অবস্থা তো খুব খারাপ। শুনেছি বিছানা থেকে উনি উঠতেই পাচ্ছেন না। আরে হাঁপানির তো ওইটাই বিশেষত্ব, আজ বাড়াবাড়ি কাল সুস্থ। আমি তো দেখেছি রাতের পর রাত ওই হাঁপানির টান নিয়ে উনি প্লে করে গেছেন। যাকে তোরা তো তৈরি হয়ে নে, তারপর গিরিশবাবু সুস্থ হলে আবার গিরিশবাবুর কাছে যাবে। উনি ঘষে মেজে তুলির শেষ টানটি দিয়ে দেবে। কিন্তু মাস্টারমশাই, তিন কোড়ি তারা সুন্দরী ওরা তো কেউ আসছে না, তাহলে? হ্যাঁ, দানিবাবুও তো নেই, উনি তো ফরিদপুর গেছেন। হ্যাঁ, ফরিদপুর গেছে, দানিবাবু ফরিদপুর থেকে আসবে। গিরিশবাবুকে কারুকে ছাড়বেন? ওরা আসলে পরে তার তিন কোড়ি তারা সুন্দরীও আসবে।
তাহলে এখন আমরা কোন সিনটা করব? এমন একটা সিন করতে হবে যেখানে তারা সুন্দরীরা নেই। হ্যাঁ ঠিক, দাঁড়া দেখি। এই সিনটা কর। প্রম্পটার, আরে প্রম্পটার কোথায় গেলি রে হতভাগা? এই যে আমি এসে গেছি মাস্টার মশাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই সিনটা ধর। নাও তোমরা দাও পপ। সফল জনম মম ঋষি দর্শনে, কি কাজে আগত তপোধন, কহ কোন প্রয়োজন সাধিবে তোমার দাস? নারায়ণ কি বা অগোচর তব, বৎসরেক উপবাসে আমি, রুদ্রহংস তুমি তপোধন, ক্ষুদ্র আমি কি সাধ্য আমার নিভাইতে বৎসরের ক্ষুধা তব, নিজ গুণে ভক্তি বাড়ি পানে তৃপ্ত না হইলে ঋষিরাজ। রুদ্রদেব বহু স্থানে গমন তোমার, ভাই ভাই দেখেছ অনেক, দেখেছ কি কভু হেন ছায়া সম সাথী, মম প্রাণের লক্ষণ সম, দাসে দেব করুণা বঞ্চনা। কতক্ষণ এসেছ? এই মাত্র। স্মরণ করছিলাম, মৃত্যুর পরে তো স্মৃতিও থাকে না। লক্ষণ বর্জন থেকে বলছিলেন? হ্যাঁ, আরো কত কি মনে আসে। অবধান হে ধীমান, অতীব কুটিল মন মম, সংশয় আগার দুর্নিবার, সন্দেহ তাড়নে মতিভ্রমী, কহ সত্য করহ প্রমাণ, শাস্ত্র বাক্য অমূলক নহে, যাহে নিরঞ্জন পাই দর্শন। শুন রাজা, সংশয় হেতু বাল্যকালে ধরি উপবীত, ব্রহ্মচর্য আচরণ করিলাম বহুদিন, দেবতা অর্চনা বিষয় বঞ্চনা, ভোগ সুখ সর্প সম করি ত্যাগ। কি মনে হচ্ছে, নিজের কথা বলছি? তাই আমি নিজেই তো কালাপা, ঠাকুরের স্পর্শ না পেলেও বড় যন্ত্রণা। একটু ঘুমোবার চেষ্টা করুন না। বসে বসে কি আর ঘুম আসে? আসে না বুঝলে শরদ মহারাজ? ঠাকুর উপদেশ দিলেন মনটাকে দেহ থেকে সরিয়ে নিয়ে কষ্ট থাকবে না, নিয়েও ছিলাম কিন্তু কদিন আর পারি ভাই, মনটা আবার খাঁচায় ফিরে এসেছে। ঠাকুরের নাম করে ঘুমোতে চেষ্টা করলে ঠিক ঘুম আসবে। সেই কি আর জানি না, সেই ঘুমের সময় তোমরা এসো, আমাকে ঠাকুরের নাম শুনিও। জানো ওই কথাগুলো বারবার মনে আসে। আহ, নরেন খাসা গাইতো গানটা, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথায় হারায়। নরেনও নেই ঠাকুরও নেই, ও গানও নেই। দানিকে একটা তার করে দাও, আর্জেন্ট, সে এখন এল না, অনেক কথা আছে তার সঙ্গে। এত কষ্ট পাচ্ছেন, তবু
তার মধ্যে শুধু নাটক আর নাটক। বললেন আমার মুক্তি হতো না, ঠাকুরের চরণ পেয়েছি বলেই কলির কালো পাহাড়ের মুক্তি হবে। মা মা আপনি বলুন, মা আপনি বলুন, আপনি বললেই গিরিশবাবুর সমস্ত যন্ত্রণা লাঘব হবে। মা আমি কি বলবো ওকে, মা ওকে বল। দানি এসেছে, তাহলে দানির জন্যই আমি বুঝেছি মা, আমি সব বুঝেছি, আমি সব বুঝেছি। দেবকণ্ঠ আর দেরি করো না, নাও গানটা শোনাও। ওই গানের ভিতর আমি ঠাকুরকে দেখতে পাই, ধরো। জুড়াইতে চাও কোথা হতে আসি, কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কি কাজে গেল জানি না, কখন কি খেলা হলো প্রবাহের বাড়ি বহিতে না পারি, প্রবাহের বাড়ি বহিতে না পারি, যাই যাই কোথা কুল কি না। জুড়াইতে চাই কোথায় জুড়াই। দানি বাপি, বড় তেষ্টা পেয়েছি রে দানি। হ্যাঁ বাপি, তুমি গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে, ঠাকুরের নাম কর, ঠাকুরের নাম কর। জয় রাম কৃষ্ণ শরণং, জয় রাম কৃষ্ণ শরণং, জয় রাম কৃষ্ণ শরণং।
जय राम कृष्ण शरणम 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 जय राम कृष्ण মহাকবি নাট্য সম্রাট নাট্য শিক্ষক গিরিশচন্দ্র জীবনমঞ্চ ত্যাগ করলেন, কিন্তু বঙ্গের গ্যারিক গিরিশচন্দ্রের প্রয়াণে শেষ হল না এ নাট্য ইতিহাস। বঙ্গের গৌরবময় রঙ্গমঞ্চ বহু খ্যাত অখ্যাত নটনটির সুখ দুঃখ ব্যথা বেদনা হাসি কান্নার সাক্ষী। এ বাংলার বহু গৌরব বহু ঘটনার সেও শরিক, ইতিহাসের একজন সেও। বঙ্গের রঙ্গালয়ের ইতিহাস সামান্য কবছরের ইতিহাস মাত্র নয়, এ বহুকালের বহু যুগের কথকতা। তখনও গিরিশের জন্ম হয়নি, লেখা হয়নি গৌরীশ ছন্দ, তবু অনেক ছন্দে বহু বর্ণে বর্ণময় সেই ইতিহাস। জন্মান্তর তারই দর্পণ, দর্পণে বিম্বিত সময়। এই জননাটের গভীর থেকে সবাই সবার কথা সহজে শেখে, হঠাৎ সে একদিন কারো পালা শেষ হয় অগ্নি সংস্কারে জুড়ায় জ্বালা জন্ম।